बारिश होती है छनक छनक छुम छुम हर कोई लड़का है जब वो गाता है सावन आता है घुमड़ घुमड़ घुम घुम है परसा
पीछे है तूफान, मौसम बेईमान, कहाँ चले हम तो। कोई लड़की है जब वो हंसती है, बारिश होती है छनक छनक। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত।
ইউটিউবে আপনারা এই ধরনের অনেক কন্টেন্ট দেখেছেন, যে অনেকেই কান্নাকাটি করছে যে তার চ্যানেল ডিমোনিটাইজ হয়ে গেছে, এবং অনেকেই বলছে তার সব ইয়েলো ডলার হয়ে গেছে, রেড ডলার হয়ে গেছে। এবার কথা হচ্ছে যে চ্যানেল ডিমোনিটাইজ, ইয়েলো ডলার, রেড ডলার, এগুলো হয় কেন, এর কারণটা কী এবং এর সলিউশন কী? আজকে আমি এই বিষয় নিয়ে ফুল ডিসকাশন করব যে ইয়েলো ডলার কেন আসে, তার আসলেই বা তার সমস্যার সমাধান কী, তাছাড়া রেড ডলার কেন আসে, গ্রিন ডলারই বা কেন আসে, ডিটেলস এ টু জেড আপনাদের সাথে আমি ডিসকাস করব। আজ এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন যে ইয়েলো ডলার বা রেড ডলার কেন আসে। যদি আপনারা ঠিকমতো বুঝতে পারেন আর যদি ভিডিওটি দেখেন, তাহলে পরবর্তীকালে আপনাদের চ্যানেলে আর কোনো সময় ইয়েলো ডলার আসবে না আর রেড ডলারও আসবে না। তাই আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো কথাটি শুনবেন। ইউটিউবের একটি পলিসি আছে, অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি কন্টেন্ট পলিসি। অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি কন্টেন্ট পলিসি, এই পলিসি যখনই লঙ্ঘন করা হয় তখনই কিন্তু ইয়েলো ডলার, রেড ডলার এসব আসে। এবার অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি কন্টেন্ট যে পলিসি আছে, সেই পলিসির ভিতরে কী কী আছে, কেন অনেকেই তো বোঝে না যে সেই অ্যাডভার্টাইজমেন্ট পলিসির কী আছে। ইউটিউবে যখন কোনো ভিডিও দেওয়া হয়, যারা অ্যাডভার্টাইজ দেয়, যেসব বড় বড় কোম্পানি অ্যাডভার্টাইজ দেয়, তারা ইউটিউবকে এসে বলে যে আমি আপনাদের কিছু ভিডিওতে অ্যাডভার্টাইজ দেব, তার বিষয়ে আপনাদের কিছু পয়সা দেবো। ইউটিউব বলে ঠিক আছে, ওকে, ভালো কথা, যা ডলার আসে যা পয়সা আসে তার মধ্যে 55% কন্টেন্ট ক্রিয়েটারকে দেয় আর 45% ইউটিউব কেটে রাখে। ইউটিউবের এখানে প্রফিট আছে। এবার অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলো কিছু শর্ত আছে যে আমরা এই এই ভিডিওতে অ্যাডভার্টাইজ দেবো আর এই সব ভিডিওতে অ্যাডভার্টাইজ দেবো না। এবার কোন সব ভিডিওতে অ্যাডভার্টাইজ দেবে না, যার মধ্যে অনেক কিছু আছে, যেমন চাইল্ড নিয়ে বেশি ভিডিও করলে সেই সব ভিডিওতে, ডেঞ্জারস কিছু দেখালে, তাছাড়া দেখা গেল ভিডিওর মধ্যে আপনি অশ্লীলতা কিছু দেখালেন, কিংবা ভিডিওর মধ্যে কিছু ওয়ার্ড যা ব্যবহার করলেন সেই ওয়ার্ডসগুলো মানে শালীনতা বজায় রাখে না, সেই সব ভিডিও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি যে কন্টেন্ট আছে সেটা কিন্তু লঙ্ঘন করে, যে কারণে ইয়েলো ডলার চলে আসে। আবার ইয়েলো ডলার আসে থাম্বনেল, ডেসক্রিপশন এবং টাইটেল। থাম্বনেল, ডেসক্রিপশন, টাইটেল এগুলোর উপরও ইয়েলো ডলার আসে, কেননা যে কোম্পানিগুলো অ্যাড দেয় তারা এগুলো ফলো করে। আপনি এমন কিছু টাইটেল দিলেন যে টাইটেলটা খুবই মানে অ্যাট্রাকশান, অথচ ভিডিওতে কিছু নেই, কিংবা আপনি থাম্বনেলে এমন কিছু ছবি ব্যবহার করলেন যে ছবিগুলো অশ্লীলতা এবং নগ্ন। তাছাড়া থাম্বনেলে আরও একটি ব্যাপার আছে, এই জিনিসটা কেউ ফলো করে না, থাম্বনেলে ইয়েলো ডলার বেশিরভাগ ক্ষেত্রে আসে। কেন আসে? অনেকেই বলে যে আমি তো কারো থাম্বনেল নিই না, আমি কিছু করি না, আমি ফ্রেশ থাম্বনেল তৈরি করি। ধরুন আপনি থাম্বনেল তৈরি করলেন, কিন্তু থাম্বনেলে আমরা অনেক সময় অনেকের মানে ইমেজ ইউজ করি, অনেক কোম্পানির তারপর লোগো ইউজ করি, বিশেষ করে কিছু বড় বড় যেসব আর্টিস্ট আছে আমরা তাদের ছবি ইউজ করি। সেই ছবিগুলো কোথায় পাই? হয় গুগল থেকে, নাহলে পেন্টার্স থেকে, আর নাহলে আমরা ইমেজ সার্চম্যান থেকে এইসব ছবিগুলো আমরা ডাউনলোড করি। এইবার যখন আপনি কোনো ইমেজ ডাউনলোড করবেন, তখন দেখবেন কিছু কিছু ইমেজে কিন্তু রেস্ট্রিকশন থাকে, কপিরাইট। তার মানে আপনি যদি সেই ধরনের কোনো ইমেজ, খুবই ভালো ইমেজ, খুবই দেখতে সুন্দর, ভালো কোয়ালিটির, যে না এই ইমেজটা আমার ভিডিওতে দিলে আমার ভিউজ বাড়বে, ভালো হবে, খুব সুন্দর থাম্বনেল হবে, আপনি যদি সেই ধরনের কোনো ইমেজ আপনার থাম্বনেলে ইউজ করেন, সে ছোট হোক, বড় হোক, যাই হোক, তাহলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে ইয়েলো ডলার চলে আসবে। কেননা ওই ভিডিও, ওই থাম্বনেলটিতে রেস্ট্রিকশন দেওয়া আছে কপিরাইট, ওটা কপিরাইট ফ্রি ইমেজ নয়। এই কারণে অনেকেই বোঝে না এই যেসব ইমেজে রেস্ট্রিকশন থাকে কিংবা কপিরাইট থাকে, সেই সব ইমেজ যদি কোনো সময় ব্যবহার করা হয়, সে ছোটো হোক, বড় হোক, আপনি যেমনভাবেই ব্যবহার করেন না কেন, আপনার ইয়েলো ডলার আসবে। অনেকেই বলে যে আমি পিক্সেল ল্যাবে গিয়ে আমি নিজের থাম্বনেল তৈরি করেছি, আমি সব কিছু নিজের আমার, তাহলে ইয়েলো ডলার আসবে কেন? আপনি নিজের তো না, আপনি তার মধ্যে কিছু না কিছু রেস্ট্রিকশন ছাড়া কোনো ইমেজ ব্যবহার করেননি,
যে ইমেজগুলো কিংবা কোনো লোগো আছে, ধরুন কোনো কোম্পানির লোগো আছে, যে কোম্পানির লোগোতে দেখা যাচ্ছে যে আপনি এখানে অ্যাডভার্টাইজ করছেন, তেমন হলেও আপনার ইয়েলো ডলার আসবে। আর বিশেষ করে ছবি, আমি তো ভুক্তভোগী, আমি জানি, আমি পিন্টারেস্ট থেকে কিছু ছবি ডাউনলোড করে তারপর আমি নিজে হাতে থাম্বনেল তৈরি করেছি পিক্সেল ল্যাবে গিয়ে, সেই থাম্বনেল যখনই আমি দিচ্ছি তখনই আমার ইয়েলো ডলার চলে আসছে। আবার যখনই আমি ওই থাম্বনেলটি চেঞ্জ করে নর্মাল থাম্বনেল দিচ্ছি তখন কিন্তু সেই ইয়েলো ডলার হেঁটে যাচ্ছে, চলে যাচ্ছে। এইবার দেখবেন আপনারা যখনই কোনো থাম্বনেলে ইয়েলো ডলার আসবে আপনারা সঙ্গে সঙ্গে সেই থাম্বনেলটি চেঞ্জ করবেন, চেঞ্জ করে একটি নর্মাল থাম্বনেল দেবেন যেখানে কোনো ছবি থাকবে না, কোনো কিছু থাকবে না, শুধু আপনি লিখে দেবেন, দেখবেন আপনার ইয়েলো ডলার সঙ্গে সঙ্গে চলে যাবে, ইয়েলো ডলার থাকবে না। আর রেড ডলার আসে কেন? রেড ডলার আসে কপিরাইট ক্লেমের জন্য কিংবা কপিরাইট স্ট্রাইকের জন্য। কপিরাইট স্ট্রাইক আসলে তো ভিডিও সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যায়, কিন্তু কপিরাইট ক্লেম, এইবার আপনি এমন কিছু জিনিস ইউজ করেছেন, সে গান হোক, ভিডিও হোক কিংবা ছবি হোক, যাই হোক, যদি কপিরাইট ক্লেম থাকে তাহলে যে ইউটিউবে যেসব কপিরাইট হোল্ডার আছে তারা কপিরাইট কন্টেন্ট নিয়ে রাখে। যখনই আপনি ভিডিও দেবেন, আপলোড করবেন, তখনই কিন্তু সেই কন্টেন্টের সাথে আপনার কন্টেন্ট মিশে যাবে, তখনই আপনার কপিরাইট ক্লেম চলে আসে। কপিরাইট ক্লেম কোনো কোম্পানি দেয় না, ওটা ইউটিউব সরাসরি দেয়। অনেকেই ভাবেন যে কপিরাইট ক্লেম কোম্পানি দেয়, যে কোম্পানির গান নেওয়া হয়েছে বা যার ছবি নেওয়া হয়েছে সে কপিরাইট ক্লেম দেয়। কপিরাইট ক্লেম দেয় ইউটিউব, আর কপিরাইট স্ট্রাইক দেয় আপনি যার ভিডিও ইউজ করছেন সে। দুটোর মধ্যে অনেক পার্থক্য। কপিরাইট ক্লেম দেয় ইউটিউব, আর কপিরাইট স্ট্রাইক দেয় ভিডিওর অনার। তাই অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি যে পলিসি থাকে সেই পলিসির ভিতরে থেকে তারপর আপনার ভিডিও মেক করতে হবে, থাম্বনেল তৈরি করতে হবে। ডেসক্রিপশানেও আপনার ইয়েলো ডলার আসবে। যদি আপনি ধরুন কারো ডেসক্রিপশান হুবহু আপনি কপি করে আপনার ডেসক্রিপশন দিলেন কিংবা তার মধ্যে কিছু অন্য কিছু লেখা থাকলো, তখনও কিন্তু ইয়েলো ডলার আসতে পারে। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি তো অনেকের টাইটেল ডেসক্রিপশন কপি করে নিই, তখন তো আসে না। সবসময় যে আসবে তার কোনো কথা নেই, চুরি করলে যে সবসময় ধরা পড়বে তার কোনো কথা নেই। আপনারা এখন আসছে, ধরা পড়ছেন তাই এসছে, পরে হয়তো নাও আসতে পারে, কিংবা সে তখন যার কাছে নিয়েছেন তার কোনো কপিরাইট কোনো কন্টেন্ট নেওয়া নেই, যে কারণে ইউটিউবের কাছে ম্যাচ করেনি তাই আপনি ধরা পড়েননি। আর এই সবগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তখনই আপনার গ্রিন ডলার আসবে। যেসব অ্যাডভাইস কোম্পানিগুলো আছে তারা ভিডিওটি দেখে বলবে, মনে করবে যে হ্যাঁ, এই ভিডিওটিতে আমার অ্যাডভাইস দেওয়ার মতো। এই হচ্ছে ইয়েলো ডলার আসার মূল কারণ। থাম্বনেলে ইউজ করেন, সে ছোট হোক বড় হোক যাই হোক, তাহলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে ইয়েলো ডলার চলে আসবে। কেননা ওই ভিডিও ওই থাম্বনেলটিতে রেস্ট্রিকশন দেওয়া আছে কপিরাইট, ওটা কপিরাইট ফ্রি ইমেজ নয়। এই কারণে অনেকেই বোঝে না এই যেসব ইমেজে রেস্ট্রিকশন থাকে কিংবা কপিরাইট থাকে, সেই সব ইমেজ যদি কোনো সময় ব্যবহার করা হয়, সে ছোটো হোক বড় হোক, আপনি যেমনভাবেই ব্যবহার করেন না কেন আপনার ইয়েলো ডলার আসবে। অনেকেই বলে যে আমি পিক্সেল ল্যাবে গিয়ে আমি নিজের থাম্বনেল তৈরি করেছি, আমি সব কিছু নিজের আমার, তাহলে ইয়েলো ডলার আসবে কেন? আপনি নিজের তো না, আপনি তার মধ্যে কিছু না কিছু রেস্ট্রিকশন ছাড়া কোনো ইমেজ ব্যবহার করেননি, যে ইমেজগুলো কিংবা কোনো লোগো আছে, ধরুন কোনো কোম্পানির লোগো আছে, যে কোম্পানির লোগোতে দেখা যাচ্ছে যে আপনি এখানে অ্যাডভার্টাইজ করছেন, তেমন হলেও আপনার ইয়েলো ডলার আসবে। আর বিশেষ করে ছবি, আমি তো ভুক্তভোগী, আমি জানি, আমি পিন্টারেস্ট থেকে কিছু ছবি ডাউনলোড করে তারপর আমি নিজে হাতে থাম্বনেল তৈরি করেছি পিক্সেল ল্যাবে গিয়ে, সেই থাম্বনেল যখনই আমি দিচ্ছি তখনই আমার ইয়েলো ডলার চলে আসছে। আবার যখনই আমি ওই থাম্বনেলটি চেঞ্জ করে নর্মাল থাম্বনেল দিচ্ছি তখন কিন্তু সেই ইয়েলো ডলার হেঁটে যাচ্ছে, চলে যাচ্ছে। এইবার দেখবেন আপনারা যখনই কোনো থাম্বনেলে ইয়েলো ডলার আসবে আপনারা সঙ্গে সঙ্গে সেই থাম্বনেলটি চেঞ্জ করবেন, চেঞ্জ করে একটি নর্মাল থাম্বনেল দেবেন যেখানে কোনো ছবি থাকবে না, কোনো কিছু থাকবে না, শুধু আপনি লিখে দেবেন, দেখবেন আপনার ইয়েলো ডলার সঙ্গে সঙ্গে চলে যাবে, ইয়েলো ডলার থাকবে না। আর রেড ডলার আসে কেন? রেড ডলার আসে কপিরাইট ক্লেমের জন্য কিংবা কপিরাইট স্ট্রাইকের জন্য।
কপিরাইট স্ট্রাইক আসলে তো ভিডিও সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যায়, কিন্তু কপিরাইট ক্লেম। এইবার আপনি এমন কিছু জিনিস ইউজ করেছেন, সে গান হোক, ভিডিও হোক, কিংবা ছবি হোক, যাই হোক, যদি কপিরাইট ক্লেম থাকে, তাহলে যে ইউটিউবে যেসব কপিরাইট হোল্ডার আছে তারা কপিরাইট কন্টেন্ট নিয়ে রাখে। যখনই আপনি ভিডিও দেবেন, আপলোড করবেন, তখনই কিন্তু সেই কন্টেন্টের সাথে আপনার কন্টেন্ট মিশে যাবে, তখনই আপনার কপিরাইট ক্লেম চলে আসে। কপিরাইট ক্লেম কোনো কোম্পানি দেয় না, ওটা ইউটিউব সরাসরি দেয়। অনেকেই ভাবেন যে কপিরাইট ক্লেম কোম্পানি দেয়, যে কোম্পানির গান নেওয়া হয়েছে বা যার ছবি নেওয়া হয়েছে সে কপিরাইট ক্লেম দেয়। কপিরাইট ক্লেম দেয় ইউটিউব, আর কপিরাইট স্ট্রাইক দেয় আপনি যার ভিডিও ইউজ করছেন সে। দুটোর মধ্যে অনেক পার্থক্য। কপিরাইট ক্লেম দেয় ইউটিউব, আর কপিরাইট স্ট্রাইক দেয় ভিডিওর অনার। তাই অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি যে পলিসি থাকে, সেই পলিসির ভিতরে থেকে তারপর আপনার ভিডিও মেক করতে হবে, থাম্বনেল তৈরি করতে হবে। ডেসক্রিপশানেও আপনার ইয়েলো ডলার আসবে। যদি আপনি ধরুন কারো ডেসক্রিপশান হুবহু আপনি কপি করে আপনার ডেসক্রিপশন দিলেন, কিংবা তার মধ্যে কিছু অন্য কিছু লেখা থাকলো, তখনও কিন্তু ইয়েলো ডলার আসতে পারে। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি তো অনেকের টাইটেল ডেসক্রিপশন কপি করে নিই, তখন তো আসে না। সবসময় যে আসবে তার কোনো কথা নেই, চুরি করলে যে সবসময় ধরা পড়বে তার কোনো কথা নেই। আপনারা এখন আসছে, ধরা পড়ছেন তাই এসছে, পরে হয়তো নাও আসতে পারে, কিংবা সে তখন যার কাছ থেকে নিয়েছেন তার কোনো কপিরাইট কোনো কন্টেন্ট নেওয়া নেই, যে কারণে ইউটিউবের কাছে ম্যাচ করেনি তাই আপনি ধরা পড়েননি। আর এই সবগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তখনই আপনার গ্রিন ডলার আসবে। যেসব অ্যাডভাইস কোম্পানিগুলো আছে তারা ভিডিওটি দেখে বলবে, মনে করবে যে হ্যাঁ, এই ভিডিওটিতে আমার অ্যাডভাইস দেওয়ার মতো। এই হচ্ছে ইয়েলো ডলার আসার মূল কারণ।